কখনো কখনো দিনের শুরুটা ভালো হলেও শেষটা ভালো হয় না, আর কি বলবো। তো আজকে সকালে যখন ছাদে গেলাম, ওয়েদারটা এত সুন্দর ছিল, এত সুন্দর হাওয়া দিচ্ছিল, তো ভাবলাম একটু ভিডিওই করে নিই। আর আজকে সকাল সকাল ওঠার কারণ ছিল মেয়ের আজকেও পরীক্ষা আছে, আর এখানে গাছে ফুটেছিল সুন্দর একটা জবা ফুল, তো ভাবলাম একটু ভিডিও করে নিই। যেহেতু সকালবেলা উঠেছি, কাজ তো করতে হবে, কাজের জন্যই উঠেছি, না হয় তো তোমরা জানোই আমি যা করে। তো সবার আগে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো। যারা নতুন এসছো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর ব্লগটা ভালো লাগে লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না। তো সকালবেলা উঠে আজকে ব্রাশ ফ্রাশ করে সবার আগে যে কাজটা করলাম, ঘরটা ঝাড় দিচ্ছিলাম। তো ঝাড় দিতে দিতেই আমার বড়মশাই আজকে উঠে পড়েছিল, আর ডাকেনি, আজকে নিজেই উঠে পড়েছে। তো ও উঠে যেতে আমি চলে গেছিলাম হচ্ছে বিছানাটা পরিষ্কার করতে। মোটামুটি ঘর ফর সব ঝাড় দিয়ে দিয়েছে, এই রুমটাই বাকি ছিল যে রুমে আমি থাকি। আর তোমরা ভাবছো কি খাটটা আমার ফাঁকা? না না, আমার একজন মেম্বার তো এখনও ঘুমোচ্ছেই, আমার গুন্ডি, হ্যাঁ আমার সোনা, তো ওকে এখন তুলবো। এবার অনেকে ভাবে যে ওকে টুপি বেঁধে শুইয়েছি কেন, যেহেতু ঠান্ডা লাগার প্রচুর ধাত আছে, মানে আমার মতনই, তাই ওকে কান টুপিটা বেঁধেই শোয়াই, তাহলে ঠান্ডাটা কম লাগে। আর রাতের বেলা তো কিছু গায়ে দেয় না, গায়ে মানে একটা পাতলা চাদরও দিলে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেয়, কী করে যে টের পায় আমি নিজেও বুঝি না, কিন্তু টের পেয়ে যায় যে গায়েও চাদর দিয়েছি। তাই ওকে ফুল প্যান্ট আর ফুল গেঞ্জি পরে শোয়াই, এর থেকে মোটা ওর গায়ে দেওয়া যাবে না, কারণ ও রাখবে না। তো ওকে ঘুম থেকে তুলে যা হোক করে অনেক কষ্ট করে তুলে অনেক কিছু বুঝিয়ে, আমার মেয়ে ভীষণ ঘুমটিও আমার মতন, তোমরা জানোই আমি ঘুমোতে কতটা ভালোবাসি। এখন তো ফোন ঘাঁটি ঠিকই, বাট আমি ভীষণ ঘুম ভালোবাসি ওর বাবাও। তো ওকে ঘুম থেকে তুলে দিয়েছি, আর তুলে বললাম যাও একটু বিছানা ছাড়া ঝাঁটাটা রাখো, এনে দাও। তো ভাবলাম যে এনে দেবে না, কিন্তু না, আমার মেয়ে আজকে খুব বাধ্য হয়ে যায়, মাঝে মাঝে এত ভালো কথা শোনে না, কি আর বলবো, মানে যাই বলবো তাই করে দেবে। তো যেমন বললাম যে ঝাঁটাটা এনে দাও, তো ঝাঁটাটা তো এনে দিয়েছিল, কিন্তু এরপর উনি করেছিল এক কাণ্ড, আমি বিছনা বিছনা ঝাড় দিয়ে যখন মানে অন্য রুমে যাই, দেখি ওর শ্বশুরের রুমে গিয়ে ঘুমোচ্ছে। হ্যাঁ, এই রুম থেকে তুলে পাঠালাম, ওই রুমে গিয়ে ঘুমিয়ে পড়েছিল। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বিছানাটাও ঝাড় দিয়ে নিয়েছি, আর যেহেতু একটু বেলা হয়ে গেছে, এখন সূর্যের আলোটা আমার রুমে আসছে আর ভালো আলো বোঝা যাচ্ছে, তাও আমি বিছানা পরিষ্কার সময় লাইটটা জ্বালিয়ে নিয়েছিলাম, আর এরপর চলে গিয়েছিলাম শুধু ঘর ঝাড় দিতে, কারণ এরপরেই বসাতে হবে রান্না। গুড মর্নিং, তো বেজে গেছে সে সকালে 9:30, আমি চলে এসেছি কাজ টাজ করে রান্নাঘরে। হ্যাঁ, কারণ আজকেও মেয়ের পরীক্ষা আছে, তো মোটামুটি রান্না করে যাব। তবে আজকে 1 ঘন্টার বলে 12টার মধ্যে ছুটি দেবে, কিন্তু ওই 12টায় ছুটি দিলে কি হবে, ছাড়তে আর মেয়েকে আনতে আনতেই 12:30 বেজে যায়। তো কিছুটা রান্না করে যাবো আর কিছুটা এসে করবো। তারপরে আজকে হচ্ছে স্যাটারডে, শনিবার, তো নিরামিষ রান্না। আমিষ হলে কি একটা ঝোল ভাত করে দিতাম ফুলকপি আলু দিয়ে, কিন্তু নিরামিষ ডাল করবো, বাঁধাকপি করবো, আলু সেদ্ধ করবো। ভাই দেখো, আমি দুবার ফ্রিজের কাছে গেছি কি আনতে কি আনতে, একবার ফ্রিজের কাছে যেতে গিয়ে শোকেস খুলে বসে গেছি, কি করলাম জানি না, আর দুবার ফ্রিজের কাছ থেকে ফিরে এসেছি। বেগুন আনতে গিয়েছিলাম যে বেগুন আছে নাকি, বেগুন পোড়া করবো, বেগুন মনে আমি দেখলাম ফ্রিজে, জানি এরকম মাঝে মাঝেই আমার সাথে হয়। তারপর মেয়েকে বসেছিলাম পড়তে, ওনাকে পড়তে বসেছি, পটি পেয়ে গেছে। তো যাই হোক, এখন যাবো হচ্ছে স্কুলে। আর কি বলার ছিল, কালকে তো ভিডিও শুটই করা হয়নি, অনেক রাতে শ্যুট টুট করে তারপরে নিয়েছি। এত সর্দি হয়ে গেছে না, কি আর বলবো, সকাল সকাল আর ইচ্ছে করছে না কিছু করতে। কিছু একটা তোমাদের ইম্পর্টেন্ট বলার ছিল, আমি না ভুলে গেছি, এরকম হয় যে ভুলে যাই, আমাকে মনেই করছে না কি বলবো, কি জানি যেটাই বলবো পরে বলবো। আপাতত রান্না বান্না করে নিই, করে চান করাবো, ওকে তেল টেল মাখি, চান টান করিয়ে স্কুলে নিয়ে যেতে হবে। পরীক্ষা টরীক্ষা দেবে, বড়ো বড়ো সব দিগ্গজ পরীক্ষা দিচ্ছে, সব পরীক্ষা দিয়ে বেরোলে এমন দাঁত কামড়ি দেখাতে দেখাতে বেরোয় না, কি আর বলবো। বলছি বড় হলে তখন সব বুঝবে পরীক্ষার কি, সব মুখে তখন গম্ভীর গম্ভীর ভাব দিয়ে বেরোবে, এখন আস্তে আস্তে বেরোচ্ছে, বড় হলে এই হাসিটা আস্তে আস্তে মিলিয়ে যায়, মানে বড় হলে সব বুঝতে শিখে যায় না, এখন তো যায় না পরীক্ষা নিচ্ছে না কি নিচ্ছে, কখন সারপ্রাইজ টেস্ট নিচ্ছে, কখন এমনি পরীক্ষা নিচ্ছে, কিছুই বাচ্চারা বোঝে না। যারা বুঝতে শিখে শিখেছে, আমারটা কিছু অত বোঝে না, পরীক্ষা আছে ঠিক আছে, যারা লিখতে হবে, বাট এটার কি গুরুত্ব এখনো তো বাচ্চারা সেটা বোঝে না, বড় হলে বুঝতে পারবে। যাই হোক, হ্যাঁ বাবা আসছি, চলো আমার মেয়ের পটি হয়ে গেছে, যাই এবার বাথরুমে, পরে কথা বলছি। যেই দিন থাকে তারা সেদিনই দৌড়, ঘড়িটা মনে হয় দৌড়াচ্ছে, যত তাড়াতাড়ি কাজ করি ঘড়ি মনে হয় আমার থেকে আগেই দৌড়ায়। তো রান্না বান্না করে উঠেই দেখছি 10:15 হয়ে গেছে, তো ঝটপট মেয়েকে চান করে দিলাম, ঠান্ডা জলে না, ঠান্ডা জলে গরম জল, রান্না করতে করতে গরম জলটা বসিয়ে দিয়েছিলাম। তো মেয়ের আমি দুজনেই চান করে নিয়েছি, তার চান করানোর পর মেয়েকে স্কুল ড্রেস পরিয়ে দিয়েছি, কিন্তু চুলটা আজ যাবো না, ওকে পাঠাবো এখন একটু রোদে দাঁড়াতে, কারণ চুলটা যেহেতু ভিজে আছে, স্কুটি করে যাবে, আর বাবা স্কুটির সামনেটা
ও দাঁড়ায়, আর হাওয়া লাগার জন্য আরেকটু ঠান্ডা লেগে যাচ্ছে, তাই ওকে দাঁড় করে দিই রোদে। আর যতক্ষণ ও রোদে দাঁড়াচ্ছে ততক্ষণ আমি রেডি হয়ে যাবো, কারণ শুধু জামাটাই পরেছি, চুল টুল কিচ্ছু আজরাইনি, চুল আজরাবো, একটু তো টাইম দিতে হবে না। তো এরপরে ঝটপট করে বেরিয়ে পড়েছিলাম, আর স্কুল যেতে যেতে বেজে গেছিলো 11টা। আর যখন তারপর যখন ভিডিও করেছি তখন হচ্ছে ছুটির টাইম, তো ছুটির টাইমে অবস্থা এত খারাপ হয়েছিল কি আর বলবো। দুটো ক্লাসের ছুটি একসঙ্গে দিচ্ছিল নার্সারি হায়ার নার্সারি, আর সব গার্জেনরা এসে এত ভিড় করেছে যে বাচ্চারা বেরোতে পারছিল, মানে চিলে চ্যাপটা করে দিচ্ছে। আজকে তো তাও একটু ঠিক ছিল, ফাঁকা ফাঁকা, না হলে কী যে ভিড় হয় কি বলবো। মানে রীতিমতো মনে হচ্ছে সবাইকে বলতে হয় সাইড দিন সাইড দিন বাচ্চা নিয়ে যাব। একজন তো বাচ্চা নিতেই পারলো না, বাচ্চাকে আবার ক্লাসে ঢুকিয়ে দিল, কারণ সে যতক্ষণে বলবে আমি আছি আমি আছি, ভিড়ের চোটে আন্টি ক্লাসে ঢুকিয়ে দিয়েছিল। তো এই হয়, মানে আমার একটাই ব্যবস্থা স্কুলে যে আগে পেছন ছুটি দিতে পারে, বা যেহেতু 11 থেকে 12টা নার্সারি নিচ্ছিল, হায়ার নার্সারি 12 থেকে 1টা নিতে পারতো, তাতে তো আমাদের কোনো অসুবিধা হতো না। তো যাই হোক, অনেক হারে মানে 12টা 10-15 মেয়েকে পেলাম, পেয়ে চললাম বাড়ির দিকে। আর আমি স্কুল থেকে ওকে দিয়েছিল আজকে একটা চকলেট, কার জন্মদিন ছিল জানি না, আমাদের স্কুলের টাইমে দিত না কেউ চকলেট, ইস একটা চকলেট পাইনি কারো জন্মদিনে। যাই হোক, মেয়ে চকলেট খেতে খেতে চললাম বাড়ি, এবার বাড়ি গিয়েও আছে অনেক কাজ। তো যাই হোক, চলো বাড়ি গিয়ে কথা বলি তোমাদের সাথে এবার। গুড আফটারনুন, তো বেজে গেছে হচ্ছে 12:30, মেয়েকে স্কুল থেকে নিয়ে চলে এলাম 7:30। একটা পাজি এসেই আমি ওই জন্য চুপাচুপ খেয়েছিলাম, সেটা খেয়ে নিল, কিন্তু স্কুল থেকে ওকে চকলেট দিয়েছি, ওর একটা বন্ধুর জন্মদিন, সেটা তো আস্তে আস্তেই খেয়ে নিল। জল নাও আর চুপাচুপটা দাও, চুপচাপ দাও দাও দাও, চুপাচুপটা দাও, এখন খাবে না, তুমি চকলেটটা খেলে কেন, খেলে কেন চকলেটটা, আচ্ছা খা। ঠিক আছে, ভাত খাওয়ার সময় আগে একটা পার্ক খেলো, ওটা স্কুলে জন্মদিন। আর চুপাচুপটা আমি আগে কিনে রেখেছিলাম যে আসার সময় তাড়া থাকে, নিয়ে বেরিয়ে আসি চুপাচুপটা, আমি ওকে স্কুলে ঢুকিয়েই কিনে নিয়েছি ব্যাগে, আর আজকে চকলেট পেয়ে গেছে, বেকার হয়ে গেলো আমার চুপাচুপটা কেনা। তো চলো, এখন কাপড় ভিজিয়েছি যেটা পরেছিলাম, আর ওর স্কুল ড্রেসটা ভিজিয়ে দিলাম। এবার সোজা মঙ্গলবার পরীক্ষা আছে, 2 দিন ছুটি, 2 দিন পর বাংলা পরীক্ষা আছে। যাই হোক, এখন যাচ্ছি পুজো দিতে, পুজোটা দিয়ে যাইনি, হাত পা ধোবো, দিয়ে পুজো দেবো, পুজো দিয়ে খাবো। ভীষণ জোর খিদে পেয়েছে, আমি সকালে আসে টিফিন করিনি, স্টেশনে বসেই আমার কী খিদে পাচ্ছিল। একটুখানি বসবি না, টিভি নয়, ফোন নয়, কিছু, আজকালকার বাচ্চারা না শান্তিতে খেলতে পারে। চলো তুই টিভি চালিয়ে দিই, আর আমি পুজোটা দিই। সবই ঠিক ছিল, তোমাদের সঙ্গে কথা বলার পর চলে গিয়েছিলাম সোজা পুজো দিতে। পুজো টুজো দিয়ে দেখলাম কয়েকটা জামা কাপড় আছে, মানে যেটা পরে ওকে স্কুলে নিতে গিয়েছিলাম, মেয়ের স্কুল ড্রেসটা, যেহেতু আর পরীক্ষা নেই, এবার সোজা মঙ্গলবার, তো ভালো আমার স্কুল ড্রেসটা কেচে দিই। তো সেই মতো পুজো দিয়ে সমস্ত কাপড় ফাপড় কেচে যখন মেলার জন্য ছাদে উঠবো, মানে প্রথম সিঁড়িতে পা রাখবো, পেছন থেকে একটা আওয়াজ এলো, ধুরুম, না কি আমার মেয়ে উল্টে পড়ে গেছে। পড়ারও একটা নিয়ম আছে যে এমনি পড়লে হতো যে এমনি লাগে, কিন্তু না, উনি সোজা মাথাটা নিয়ে কোথায় মারলো, ফ্রিজের মধ্যে, তাও ফ্রিজের কোনটায়, আর মাথাটা ফুলে হয়ে গেল আলু। যেহেতু বাচ্চারা একটু দৌড়াদৌড়ি করে, তার ব্যতিক্রম তো আমার মেয়ে যায় না, ওকে হাজারবার বলি যে বাথরুম থেকে বেরোনোর আগে আস্তে আস্তে পা মুছে বেরোবে, কিন্তু কে কার কথা শোনে, কোনোদিনই শোনে না। তো আজকে ওরকম বাথরুম থেকে বেরিয়েছিল, ভিজে পায়ে, পাটা মুছেনি, আর আমাদের ওই জায়গার ফ্লোরিংটা এতটা মানে প্লেন না, মানে মার্বেলের থেকেও বেশি স্লিপ করে, তো ওই স্লিপ খেয়ে একদম গিয়ে ফ্রিজটায় মেরেছে। আর যেহেতু আমার বাথরুমের পাশেই ফ্রিজটা, তো ফ্রিজে গিয়ে মেরেছে, আর মাথাটা ফুলে আলু হয়ে গেছে। দিনগুলো মাঝে মাঝে সবই ঠিক গেলে এমন খারাপ হয়ে যায় যে মন মেয়াদটাই আর ভালো থাকে না। মাঝে 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 কী যে হয়েছে আমার সাথে, কী যে হচ্ছে আমার সাথে, আমি কিছুই বুঝতে পারছি না। বন্ধুরা, তো বেজে গেছে বিকেলে 4টে, আর রান্নাঘরে আমি কী করছি, রান্নাঘরের ঘুমের চোখটা খুলে মুখে জল দিয়ে চলেছি রান্নাঘরে, কারণ আমি ভেবেছিলাম যে আজকে দুপুরে ঘুমোবো না, কিন্তু কালকে রাতে একটা সিনেমা দেখতে গিয়ে না 1:30-2টার সময় ঘুমিয়েছি, আর ওই জন্য রাত্রে ঘুমটা পুরো হয়নি। আমি এর পরীক্ষার জন্য সকাল সকাল উঠে পড়েছি, যেহেতু কাজ টাজ করতে হবে, দুপুরে না ঘুমো বলে ঘুমিয়ে পড়েছি। এবার বলি কেন ঘুমোনো দরকার ছিল না, যে আমি ময়দাটা মাখব, তাছাড়া আমি বিউলির ডাল খেয়েছি, বিউলির ডালটা না আমার সহ্য হয় না। তো যাই হোক, ঘুম পেয়েছে, এবার ঘুমিয়ে পড়েছি, এবার যেই চোখটা ভেঙেছে, মানে ঘুমটা ভেঙেছে, সোজা দৌড়ে গিয়ে মুখে জল দিয়ে আমি ময়দাটা মাখতে চলে এসেছি, কারণ এই ময়দাটা যত বেশি মেখে রাখা যাবে পরোটা তত তুলোর মতন হবে। তো আমার ইচ্ছে ছিল আমি 2:30-2:30 দিকেই মেখে দেবো, কিন্তু ওই যে ঘুমিয়ে বললাম, ব্যাস।
পেট কাকেলো হয়ে গেল, তাও এখনো টাইম আছে। ভাবছি আজকে সাতটার সময় করবো, এখন বা 4:00, 5:00, 6:00, 7:00, 4 ঘন্টা আরামসে টাইম আছে এটা ভিজিয়ে রাখাটা। এটা ঘুম থেকে এসেই আগে ময়দাটা মেখে নিলাম। এবার ময়দাটা কীভাবে মাখি সেটা আমার শর্ট ভিডিওতে আমি আজকে দেখাবো, বড় ভিডিওটা দিলাম না। আর হ্যাঁ, এই যেইভাবে ময়দাটা মাখি না, পরোটাগুলো তুলোর মতন, তুলোর মতন। আর যদি 4টে 5টা না করে এক একটা করে ভালো যায়, তো মানে একদম মানে এরম করে ছিঁড়ে, মানে কী বলবো, এত নরম হয় না, ভীষণ নরম হয়। তো যাই হোক, আমার তো বেশ ভালো লাগে, আর ময়দার পরোটা তো আমার ফেভারেট। আর বড় ময়দার পরোটা খেতে অত ভালোবাসে না, মানে আটা ময়দা আটার পরোটা ভালোবাসে, আটার রুটিটাই আমি তেল দিয়ে ভেজে দিই। তো বাট আমাকে ময়দার পরোটা খেতে ভালো লাগে, তাই শনিবারটা বিশেষ করে ওর জন্য এমনি দিন রুটি আমি তেল দিয়ে ভেজে দিলেও আমি শনিবারটা ময়দার পরোটাটাই করি, খাই এইভাবে বানালেও খায়, নরম হয় না। তো যাই হোক, বলতে বলতে তো আমার বড় টিং টিংয়ে রোগা হয়ে গেছে, কি আর বলবো, এত রোগা হয়েছে যে এখন প্যান্ট খুলে যাচ্ছে, বেল্ট পরতে হচ্ছে, মানে যেগুলো প্যান্টগুলো টাইট ছিল সেই প্যান্ট এখন খুলে বেরিয়ে যাচ্ছে, বলছে দেখো খুলে বেরিয়ে যাচ্ছে, আরও রোগা হও, আরও রোগা হও। ও কি আর বলবো, ও রোগা হয়ে গেছে আর আমি মোটা হয়ে গেছি, আমার জামাকাপড় সব টাইট হয়ে যাচ্ছে, জানি না কবে রোগা হবো। আর ওকে তো ছেড়ে দাও, কী করেছে রোগা হয়ে গেল আমি নিজেও জানি না। অবশ্য অনেক ডায়েটিং মানে ডায়েটিং ফাইটিং করছিল, ইদানিং ভাত ফাত কম খাচ্ছিল। আর বাইরে যেহেতু কাজ করে দৌড়াদৌড়ি করেন, আমি তো ঘরেই থাকি না, যদি বাইরে কাজ করতাম দৌড়াদৌড়ি করতাম তাহলে আমিও রোগা হয়ে যেতাম। খাই কম কিন্তু ওই যে খুব একটা বেরোই না, ঘরেই থাকি সারাক্ষণ, ওই জন্য দেখ কী করা যায়। তো যাই হোক, ময়দাটা তো মেখে নিলাম, সবচেয়ে বড় কাজ যার জন্য ঘুম থেকে উঠলাম, ময়দা মেখে দিয়েছি। এবার আছি মেয়েকে ঘুম থেকে তুলবো, মরানি এখনও ঘুম হচ্ছে, আমরা চোখে দেখা ঠিক এখনও ঘুম ঘুম আছে, গভীর ঘুমিয়ে গেছি। কী বাজে বাজে স্বপ্ন দেখেছি আর শুধু ভালো লাগে না, তো বাজে বাজে স্বপ্ন দেখেছি না দুপুরবেলা। তো ওকে গিয়ে তুলি, আর তুলে একটু ছাদে যাই, একটু ঘোরাঘুরি করি, একটু হাঁটাহাঁটি করি। চল আজকের জন্য এখানেই টাটা, দেখা যাচ্ছে আমার নেক্সট ব্লগে। তো সকালে ভালো থাকো, সুস্থ থাকো, আর অতি অবশ্যই হাসতে থাকো।